চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত 30শে ডিসেম্বর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মোট 2,275 কোটি টাকার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকরণের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা রাজ্যের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এত বড় প্রকল্প কোনো সেক্টরে আগে নেওয়া হয়নি। প্রকল্পের 1,820 কোটি টাকা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। রাজ্য সরকার ব্যয় করবে 455 কোটি টাকা। এই প্রকল্পের বাস্তবায়নের ফলে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা আরও উন্নত হবে। রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা এবং পরিকাঠামো অনেক পুরানো, এই ব্যবস্থার আধুনিকরণ প্রয়োজন। বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে বিদ্যুৎ নিয়ে ব্যবসা করতে হবে। এশিয়ান ডেভেলপমেন্ট থেকে গৃহীত টাকার বেশিরভাগটাই প্রদান করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রককে এর জন্য ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। 24/7 বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের রাজ্য অনেক পদক্ষেপ নিয়েছেন এবং আজকে আমি একটা খুব সুখ দিতে চাই। 30-এর আগে কিছুক্ষণ আগে দিয়েছেন, কিছুক্ষণ আগে আমি ভালো সুখ দিতে চাই। গতকাল স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন প্রজেক্ট উইথ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করেছি এডিবির সঙ্গে। কত টাকার এগ্রিমেন্ট? 2,275 কোটি টাকা। এটা মানে $275 মিলিয়ন এর প্রজেক্ট আমরা এগ্রিমেন্ট সই করেছি। কি জন্য? পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং এন্ড জেনারেশন এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। এই প্রকল্প বাস্তবায়নের ফলে 6 থেকে 7 লক্ষ গ্রাহকের সুবিধা হবে। চাকরি পাবে 6 থেকে 6,500 মানুষ। রুখি আর ওপেন সাইকেলকে কম্বাইন্ড সাইকেলে পরিণত করা হবে। 5 বছর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করে উন্নতির পথে নিয়ে যাওয়া হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাকে। গন্ডাছড়ার 14 বছরের কাজ শেষ হয়েছে। এই কাজ করতে কিছুটা সময় লেগেছে। বিদ্যুৎ পরিষেবার জন্য সবচাইতে বেশি কথা শুনতে হয়, তারপরেও বিদ্যুৎ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেয় সরকার। গ্রাহক পরিষেবার উন্নতির জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিকরণ করার জন্য অর্থের প্রয়োজন হয়, কেবল মুখে বললেই চলে না। এই কাজ সরকার এবং দপ্তর করে দেখিয়েছে। প্রজেক্ট ফর পাওয়ার সেক্টর অনলি, যেমন সব কনজিউমাররা 5 থেকে 6 লাখ কনজিউমাররা যেমন সুবিধা পায় এবং পাওয়ার লোড যেমন ঠিক থাকে, ট্রান্সমিশন ঠিক থাকে, জেনারেশন ঠিক থাকে, আর নতুন করে আমরা মনে হয় ফ্লোটিং হবে চেষ্টা করছি আমরা ফ্লোটিং করার জন্য। ফ্লোটিং কি বলে? সোলার। ডুমুর জলাশয়ে ভাসমান বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে 3,000 কোটি টাকা খরচ করবে দপ্তর। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, TSICL এর MD। স্যান্দন টিভি।